স্বাস্থ্য ব্যবস্থার পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার রাতে আচমকায় আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতাল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মানিক সাহা। সেখানে প্রবেশের পরই হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতি সহ একাধিক অভিযোগ কানে আসে মুখ্যমন্ত্রীর। অভিযোগ তুলে ধরেন মৃত নাবালক অনিক দেবের পরিবার। সব শুনে মৃতের পরিবারকে তদন্তের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। ভুল চিকিৎসার কারণে প্রাণ গেল এক নাবালকের। গোমতী ত্রিপুরা জেলার উদয়পুর টেপানিয়া হাসপাতালের ঘটনা। এই ঘটনা ঘিরে উত্তপ্ত টেপানিয়া হাসপাতাল চত্বর। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবি জানান মৃত নাবালকের পরিবার। ত্রিপুরা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের বেহাল দশা। হাসপাতালে রোগী আছে কিন্তু চিকিৎসক নেই। কাগজে কলমে হাসপাতালে চিকিৎসক থাকলেও তাদের খুঁজে পাওয়া যায় না। চিকিৎসক না থাকার কারণে দুর্ভোগের শিকার হতে হচ্ছে হাসপাতালের আসা রোগী ও তার পরিজনদের। শুধু তাই নয়, হাসপাতালের ভেতর থাকা ন্যায্য মূল্যের দোকানও খুলে দেরিতে। অনেক রোগী ওষুধ না পেয়ে ফিরে যান। বক্সনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজেপি প্রার্থী তফাজ্জল হোসেনের সমর্থনে পায়ে হেঁটে ভোট প্রচারে মুখ্যমন্ত্রী মানিক সাহার। শুক্রবার কুলুবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন অলিগলি গ্রামপথ পদযাত্রার মাধ্যমে পরিক্রমা করেন তিনি। করোনা যোদ্ধাদের কর্মসংস্থানের দাবিতে আগরতলার জিবিপি হাসপাতালে বিক্ষোভ। অভিযোগ, করোনার সময় 100 জন স্টাফ নার্সকে নিয়োগ করে কাজ করানো হলেও এখনও অনেকেই প্রাপ্য বেতনটুকু পাননি। এমনকি তাদের চাকরি পাকা করতে পরীক্ষায় 10-15% নম্বরের ছাড় দেওয়া হবে আশ্বাস দিয়েও তা পূরণ করেনি প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব দেব। এবার জিবিপি হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্টের কাছে জবাব চেয়ে বিক্ষোভ দেখালেন অস্থায়ী নার্সরা। মহিলারা আগামী দিনের ভবিষ্যৎ, তারা কোনো অংশেই সমাজে পিছিয়ে নেই। আগরতলা লেক পাড়া এলাকার প্রদেশ বিজেপি মহিলা মোর্চার আয়োজিত রাখি বন্ধন উৎসবে গিয়ে এই বার্তা দিলেন বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। ফের 13 বছরের এক নাবালিকাকে চকোলেটের লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ। অভিযোগের তীরে কমলাসাগর বিধানসভার আমতলী এলাকার পুরনো অভিযুক্ত বিজয় দাস নামে এক যুবক। অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠলে স্থানীয় নেতাদের প্রভাব খাটিয়ে সে ছাড় পেয়ে যায়। তবে এবারের ঘটনার পর নির্যাতিতার পরিবার আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযুক্তের ফাঁসির দাবি জানিয়েছে।